বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন রকিব হাসানের লেখা তিন গোয়েন্দা সিরিজের গল্প ভীষণ অরণ্য আজ দ্বিতীয় পর্ব পরদিন খুব ভোরে উঠল অভিযাত্রীরা ভালো একটা নৌকা দিয়েছে সর্দার ওদেরই তৈরি একটা ক্যানু ফুট পঁচিশেক লম্বা পেটের কাছে সবচেয়ে চওড়া জায়গাটার মাপ দুই ফুট চার পাঁচজন মানুষ আর প্রয়োজনীয় মালপত্র বহন করার উপযোগী আস্ত গাছ কেটে তৈরি নৌকাটা না দেখলে কারিগরের দক্ষতা আজ করা যায় না কুদে কুদে ফেলে দেওয়া হয়েছে ভেতরের সমস্ত কাঠ এক ইঞ্চি পরিমাণ রেখে নৌকাটার যেখানে হাত দেয়া যাক এক ইঞ্চি পুরু কাঁচা লোহায় তৈরি হাতুড়ি বাটালে কাজ করেছে কারিগর শুধু হাতের আন্দাজে কি করে মাপ ঠিক রাখলো কোথাও কম বেশি হল না কিংবা ছিদ্র হলো না ভাবলে অবাক হতে হয় নৌকা তৈরির পর তার ভেতরে বাইরে দুদিকেই পুড়িয়ে দেয়া হয়েছে না পোড়ানো হয়েছে বললে ভুল হবে বরং বলা যায় ভালো মতো আগুনের ছ্যাঁকা দেয়া হয়েছে আলকারটা তো নেই ইন্ডিয়ানদের তাই পানি যাতে না লাগে তার জন্যই ব্যবস্থা হাসির পিঠে পানি পড়লে যেভাবে গড়িয়ে পড়ে যায় চিহ্ন থাকে না নৌকাটার অবস্থা তাই তবে একটা দোষ আছে পানিতে দুপাশে গড়ায় খুব বেশি ভারসাম্য ঠিক রাখা কঠিন ইন্ডিয়ানদের অভ্যেস হয়ে গেছে স্বচ্ছন্দে চালিয়ে নিয়ে যায় ওরা সবচেয়ে খরস্রোতা নদীতে উথাল পাথাল ঢেউয়েও কাত হয় না নৌকা দিব্যি তরতর করে ছুটে যায় আমরা অভ্যাস করে নেব মুসা বলল নৌকা বাবার রকি বিচ যখন ফিরে যাব। বুকে থাবা মেরে হাত নাড়ল আচার আচরণে খাওয়া দাওয়ায় আমরা তখন পুরোদস্তুর জিভারো ইন্ডিয়ান দিয়ে কাজ করো তাড়া দিলেন তার বাবা জিনিসপত্রগুলো তোলা দরকার ছোট ছোট পোটলা করে বাধা হলো সমস্ত মাল খুব সাবধানে সাজিয়ে রাখা হলো নৌকার তলায় ওজন কোথাও কম বেশি হলে ভারসাম্য নষ্ট হবে একটা পোটলার উপর আরেকটা এমনভাবে রাখা হলো প্রয়োজনের সময় যাতে ওগুলো টপকে কিংবা ওগুলোর উপর দিয়ে হামাগুড়ি দিয়ে যাওয়া যায় যাত্রী কাম মাল্লারা বসে দাঁড় জন্য মালের ফাঁকে ফাঁকে অনেকখানি জায়গা ছাড়া হলো ও ইন্ডিয়ান ক্যানুতে পাটাতন থাকে না তাই পাটাতন বসানোর জন্য আড়াআড়ি তক্তা লাগানোরও দরকার পড়ে না নিজেদের সুবিধের জন্য কয়েকটা তক্তা লাগিয়ে নিল অভিযাত্রীরা সেগুলোর সঙ্গে শক্ত করে বাঁধলো বন্দুক আর ভারী জিনিসপত্র কোনো কারণে নৌকা উল্টে গেলেও জিনিসগুলো পানিতে হারাবে না ঠিকই আছে সব বললেন মিস্টার আমান এবার ছাড়া যায় তীরে দাঁড়িয়ে মেহমানদের বিদায় জানালো জিভারোরা পথ প্রদর্শক হিসেবে একজন যোদ্ধাকে অভিযাত্রীদের সঙ্গে দিয়েছে সর্দার দিনটা ভারী চমৎকার উজ্জ্বল রোদ বানরের চাচামেচি টিয়ে আর কাকাতুয়ার ডাকে মুখর হয়ে আছে নদীর দুই তীরের বনভূমি পশ্চিমে অনেক দূরে সবুজ বনের মাথা ছাড়িয়ে বিশ হাজার ফুট উঠে গেছে সিম্বরাজ পর্বতের বরফ ছাওয়া চূড়া দুই পাশে তার দুই মহাসাগর এক পাশে প্রশান্ত আরেক পাশে আটলান্টিক যেদিকে এগিয়ে চলেছে অভিযাত্রীরা তীক্ষ্ণ বাঁক নিল নদী জিভারদের গ্রাম আড়ালে পড়ে গেল দুধারেই ঘন জঙ্গল নদীটা এখানে সখানেক ফুট চওড়া কারোর সঙ্গে যেন দেখা করার কথা সময় বয়ে যাচ্ছে তাই তাড়াহুড়ো করে ছুটে চলেছে টলটলে স্বচ্ছ পানি সেই সাথে ভাসিয়ে নিয়ে যাচ্ছে নৌকা পাঁচটা দাঁড়ের কোনো কাজ নেই নৌকার মুখ সোজা রাখা ছাড়া দেখো দেখো চেঁচে উঠল রবিন ওপরে তাকালো মুসা আরে নিচে নিচে পানির তলায় গভীরতা কম পরিষ্কার দেখা যায় তলার বালি কালো রঙের ছোট ছোট কয়েকটা পাখি খাবার খুঁজছে পাখিগুলোকে বেশিক্ষণ দেখার সুযোগ হলো না দ্রুত সরে যাচ্ছে নৌকা ওয়াটার উজল জগায়ক বলতে পারো পানির তলায় উঠছে বলল মুসা উঠছে না সাত রাচ্ছে দিলেন মিস্টার আমান ওড়ার মতো করেই ডানা ঝাপটায় সামুকার পোকা খুঁজছে দমও রাখতে পারে অনেকক্ষণ মস্তক কালো একটা ছায়া উড়ে এলো মাথার উপর ওদের সঙ্গে সঙ্গে চলল আরে ই বলল মুসা। উত্তেজিত হয়ে উঠল বাকু তাদের জিভারো গাইড খুব খারাপ আমেরিকান শিঙ্কনা ব্যবসায়ীদের কাছে ভাঙা ভাঙা ইংরেজি শিখেছে সে বিচিত্র ভঙ্গিতে মাথার উপর হাত বোলালো অশুভ শক্তিকে ঠেকালো যেন কুসংস্কার রবিন বলল জীবারুদের বিশ্বাস মানে অশুভ সংকেত মরার গন্ধ পেলে কিংবা কোনো অঘটন ঘটবে বুঝলে নাকি হাজির হয় ওরা খাইছে তাই নাকি ভূতের ভয় মোসার বরাবর পয়েন্ট টু রাইফেলের দিকে হাত বাড়ালো প্যাটাকে শেষ করে দেয় ভালো বাধা দিলেন মিস্টার আমান পয়েন্ট টুটুর গুলিতে ওর কিচ্ছু হবে না গুলি নষ্ট করবে শুধু শুধু খাওয়া যায় না ইন্ডিয়ানরাও খায় না মাংস এত বাজে মাথার উপর চক্কর দিচ্ছে বিশাল পাখিটা এক ডানার মাথা থেকে আরেক ডানার মাথা দশ ফুটের কম নয় করল করলো আরে বাপরে কত বড় এটা তো ছোটই বলল কিশোর এর চেয়ে অনেক বড় হয় দুনিয়ার বৃহত্তম উড়ুক্ক পাখি কণ্ডর যেমন বড় তেমন ভারী অথচ অন্য সব পাখির চেয়ে বেশি উপরে উঠতে পারে না না খেয়ে কাটিয়ে দিতে পারে একটা না চল্লিশ দিন আর খাবার পেলে একবারই খেয়ে ফেলে আট দশ কেজি শুনেছি আজ তো ছাগল ভেড়া নাকি তুলে নিয়ে যায় মানুষের বাচ্চাও ভুল নখে খুব ধার কিন্তু বেশি ভারী জিনিস তোলার মতো করে তৈরি নয় সাংঘাতিক পা আর দুঃসাহসী বাঘে পেলে ঘোড়াকেও আক্রমণ করতে ছাড়ে না অবশ্য ঘোড়াটা যদি দুর্বল বা রোগা হয় যোগ করলো রবিন দুর্বল ঘোড়া এখানে না পেয়েই যেন কিছুটা হতাশ কিছুটা মনের দুঃখেই যেমন এসেছিল তেমনি নিঃশব্দ উড়ে চলে গেল উত্তরে কিন্তু বাকুর ভয় কাটলো না বারে বারে তাকাচ্ছে পাখিটা যেদিকে গেছে সেদিকে মাথা নাড়ছে আর বলছে ভালো না ভালো না ফিরে যাবো ফিরে যাব কিন্তু যাবো বললেই তো আর যাওয়া যায় না ঢালবে তীব্র গতিতে নামছে স্রোতধারা শুধু সামনেই এগুণো সম্ভব পেছানো আর যাবে না অযথাই ভয় পেয়েছে বাকু নিরাপদেই কাটল দিনটা কোনো অঘটন ঘটল না অনেক পথ পেরিয়ে এলো ওরা বিকেলের দিকে নোংর ফেললো রাত কাটাবে জায়গাটা ভারী সুন্দর নদীর একপারে সাদা বালির তারপর ছোট একটা পুকুর তাতে মাছ ঘাই মারছে পুকুরের ওপাশ থেকে শুরু হয়েছে জঙ্গল হঠাৎ করে যেন গজি উঠেছে কালচে গাছের দেয়াল গাঢ় হলুদ আর টকটকে লাল বুনো বুনোফুল পরমতালোয় জ্বলছে মাথার উপর দিয়ে ধীর গতিতে ভেসে যাচ্ছে সাদা বক নদীর পারে বড় বড় কয়েকটা গাছ তার নিচে ক্যাম্প করবে ঠিক করে চোরা তলাটা পরিষ্কার ঝোপঝাড় নেই খালি জায়গার পর যেখানে বন শুরু হয়েছে সেখানে ঠাসে ঠাসি ঝোপঝাড়ের মধ্যে সরু একটা ফাঁক দেখা গেল পথ মনে হচ্ছে বাকুর দিকে ফিরলেন মিস্টার আমান ইন্ডিয়ান দ্বিধা দেখা দিল বাকুর চোখে সে নিজে একবার পরীক্ষা করে দেখলো নরম বালিতে পায়ের ছাপ দেখিয়ে মাথা নাড়ল ইন্ডিয়ান নয় ছেলেদেরকে ডেকে এনে দেখালেন মিস্টার আমান এগুলো পেকারির খুরের দাগ অ্যামাজনের বুনো শোর তো কিশোর বলল দল বেঁধে নাকি চলে মানুষকে আক্রমণ করতেও দ্বিধা করে না হ্যাঁ আমিও পড়েছি রবিন বলল একবার নাকি একজনকে তিন দিন তিন রাত গাছের ডাল আটকে দেখেছিল পেকারির দল নামতে দেয়নি তার মানে এক নম্বর হারামি মূসা মন্তব্য করল আশেপাশে আরো পায়ের ছাপ দেখালেন মিস্টার আমান রাতে এখানে পানি খেতে আসে জানোয়ার এই দেখো পায়ের দাগ দুনিয়ার সবচেয়ে বড় ইঁদুর ভেড়ার সমান এক একটা আর এই যে হরিণের পায়ের ছাপ হ্যাঁ হরিণের খুরের দাগ মুসাও চেনে বাবার সঙ্গে কলোরাডোতে শিকারে গিয়েছিল তখন দেখেছে বাবা এটা কিসের দাগ এরকম তো কখনো দেখিনি বড় বড় পিরিচের চাপের যেন তৈরি হয়েছে দাগগুলো টিগ্রে ভয়ে ভয়ে বোনের দিকে তাকালো বাকু খারাপ জায়গা খুব খারাপ জায়গা এই টিগ্রে জিনিসটা কি জানতে চাইল মোসা স্প্যানিশ ভাষায় টাইগারকে টিগড়ে বলে জবাব দিল কিশোর মেক্সিকোর সমস্ত দক্ষিণ আমেরিকায় জাগোয়ারের নাম টিগড়ে বাঘিয়েটা তবে কাটা নেই আছে কালো কালো গোল ছাপ বলে তো যে ডাকা হোক ভালো না ভালো না কেঁদে ফেলবে যেন বাকু ফিরে যাব আরে কি মুশকিল বিরক্ত হয়ে বলল মোসা খালি ফিরে যাব ফিরে যাবো কি আসতে বলেছিল ভালো জায়গা পাওয়া গেছে দুজনের কারো কথাই কান্না দিয়ে বলল কিশোর পানি খেতে এলে আজ রাতেই জাগরের ছবি তুলব এসে যদি মানুষের মাংস খেতে চায় রবিন বলল না সে ভয় তেমন নেই আশ্বাস দিলেন মিস্টার আমান আমরা কিছু না করলে ওরাও কিছু বলবে না আর তাছাড়া আমরা থাকবো অনেক ওপরে হ্যামকে তাবু টাবু আর স্লিপিং ব্যাগের ঝামেলা নেই দশ মিনিটে ক্যাম্প তৈরি হয়ে গেল প্রয়োজনের অতিরিক্ত একটা জিনিসও জঙ্গলে সঙ্গে নেয় না অভিজ্ঞ শিকারীরা নীলে শুধু বোঝাই বাড়ে চলার অসুবিধে হয় কাজে তেমন লাগে না মোট চারটে হ্যামুক টানানো হয়েছে হ্যামুক এক ধরনের বিছানা অ্যামাজন জঙ্গলের ইন্ডিয়ানরা তো বটেই দক্ষিণ আমেরিকার শহর অঞ্চলের অনেক বাড়িতেও হ্যামুকে একমাত্র বিছানা দেয়ালে শুধু দেখা যাবে লোহার হুক গাধা রাতে লিভিং রুম হয়ে যাবে বেডরুম ওই হুক থেকেই ঝুলবে ঝুলন্ত বিছানাগুলো জায়গা নষ্ট হয় না বাড়তি বিছানা বিছিয়ে রাখার ঝামেলা নেই মেহমান এলে কোথায় শোয়ানো যায় ভেবে যন্ত্রণা পাওয়ার কারণ নেই সঙ্গে করে নিয়ে আসে যার যার হ্যামক জিনিসটা অনেকটা ইজি চেয়ারের শোয়ার মতো ওই রকমই এক টুকরো কাপড় ঝুলিয়ে বিছানা হয়ে যায় বাড়িঘরে যেগুলো ব্যবহার হয় ওগুলোর চার কোণের চারটে ফাঁস থাকে ফাঁসগুলোকে হুকে আটকে দিতে হয় আর জঙ্গলে ব্যবহারের সময় চার কোণের চারটে দড়ি গাছে বাঁধতে হয় দুই দড়ির হ্যামকও আছে সেগুলোতে ইজি চেয়ারের ডান্ডার মতোই কাপড়ের দুই প্রান্তে ডান্ডা ঢোকানো থাকে অ্যামাজন জঙ্গলের সব ইন্ডিয়ানরা অবশ্য হ্যামক ব্যবহার করে না যেমন জিবার বাকু তাই অন্য ব্যবস্থা করল মাটিতে ছোটখাটো একটা কবর খুলল রাতে তার মধ্যে ঢুকে শুধু মাথাটা বাইরে রেখে গায়ের উপর মাটি চাপা দিয়ে দেবে দিনের বেলা অসহ্য গরম রাতে তেমনই হাড় কাঁপানো ঠান্ডা রোদ তপ্ত মাটি রাতে গরম কম্বলের কাজ দেয় বিছানা তৈরি শেষ তীর ধনুক নিয়ে বাকু চললো মাছ মারতে ছেলেরাও চলল সঙ্গে তীর দিয়ে কিভাবে মাছ শিকার করে দেখেনি কখনো পুকুরে মাছের অভাব নেই ঝাঁকে ঝাঁকে ভেসে রয়েছে দেখতে দেখতে গোটা দুই বেশ ভালো সাইজের মাছ ধরে ফেললো বাকু পাঁচজনেরই চলবে শিকার নিয়ে ক্যাম্পে ফিরে এলো ওরা আগুন ধরিয়ে ফেলেছেন মিস্টার আমান শুকনো ডালপাতা ফেলতেই দাও দাও করে জ্বলে উঠল রাত্রে বসল বাকু ইন্ডিয়ান রান্না নদীর পাট থেকে পরিষ্কার কাদা তুলে এনে দুটো মাছের গায়ে পুরো করে মাখালো বড় বড় দুটো কাদার পিণ্ড হয়ে গেল কয়লার গনগনে আগুনে ফেলে দিল ওগুলো তারপর বস্তা থেকে আলু বের করে মাছের মতো একইভাবে কাদা মাখালো ওগুলো ফেললো আগুনে কাদা শুকিয়ে শক্ত হয়ে গেল এক সময় তারপর পিণ্ডগুলোকে আগুন থেকে বের করে পিটিয়ে কাদার আস্তরণ ভাঙল বাকু ছুরি দিয়ে কেটে মাছ আর আলু বেড়ে দিল সবার পাতে ভোজন রসিক মুসামানকেও স্বীকার করতেই হল চমৎকার রান্না ভালো স্বাদ রাত নেমেছে আর বসে থেকে লাভ নেই হ্যামকে উঠলো অভিযাত্রীরা বাকু গেল তার কবরে হ্যামকের উপর ঝোলানোর জন্য মশারি আছে কিন্তু সেগুলো খোলার দরকার হল না মশা নেই এখানে তবে বিষাক্ত কীট এই যেমন পিঁপড়ে শতপদী বিচ্ছু এসব আছে এন তার গাছ থেকে দড়ি বেয়ে বিছানায় উঠে আসতে পারে তাই দড়িতে তীব্র গন্ধি কীটনাশক মাখিয়ে দেওয়া হয়েছে তিন গোয়েন্দার কেউই আগে কখনো হ্যামকে শৈনি খাটতো নয় যে ধরাশ করে তাতে শুয়ে পড়লি হলো দুটো দড়ির উপর ভার ভারসাম্য ঠিক রাখার ব্যাপার আছে একটু এদিক ওদিক হলেই বিছানা যাবে উল্টে ধুপুত করে গড়িয়ে তখন একেবারে মাটিতে সোজা শুয়ো না হুশিয়ার করলেন মিস্টার আমান কোনাকুনি শো না হলে থাকতে পারবে না দ্রুত অভ্যাস করে নিল ছেলেরা কম্বল টেনে দিল গায়ের উপর মিস্টার আমান আর মুসার নাক ডাকানোর শব্দ শোনা গেল রবিনও ঘুমিয়ে পড়ল কিশোর জেগে রইল ক্যামেরা নিয়ে বেশি নড়াচড়ার উপায় নেই সাবধানে কাত হয়ে বাকুর দিকে তাকালো সে খুব ভালো মতো জায়গা বেছে গর্ত করেছে বাকু জন্তু জানের চলার পথ থেকে দূরে উঁচু জায়গায় আগুনের আলোয় তার মুখটা আবছা দেখা যাচ্ছে ঘুমিয়েছে কিনা বোঝার উপায় নেই দিবাচরেরা ঘুমিয়েছে জেগে উঠল নিশাচরেরা শুরু হলো হাঁক ডাক যেন বলছে এ ওঠো ওঠো বেলা হয়েছে আর কত ঘুমাবে ঝিঝির কানে জ্বালা ধরানো ডাক দিয়ে শুরু হলো কিছুক্ষণ ডেকে ক্লান্ত হয়ে সুর লোরা। খাদে নামলো শব্দ দ্রুতলয় থেকে সরে এসেছে টানা ড্রেম ড্রেম করে ডেকে উঠল একটা ব্যাং প্রায় সঙ্গে সঙ্গে চারদিক থেকে শুরু হয়ে গেল ডাক সেই সঙ্গে যোগ হলো অন্য প্রজাতির হো হেহা ক্রোক ক্রোক আরও ব্যাং আছে তাদেরকে গোঙালো কেউ বা ঘ্যানোর ঘ্যানো করতে লাগল সে এক বিচিত্র কলতান হঠাৎ বেরসিকের মতো বেসরো গলায় চিৎকার করে উঠল একটা নাইটজার ভূত বিশ্বাস করে না কিশোর তার মনে হল যদি ভূত থাকত তাহলে হয়তো ওভাবেই কাঁদত গায়ে কাঁটা দিল তার আরও রকম শব্দ হচ্ছে বেশিরভাগই না। হঠাৎ ভীষণ গলায় কেশে উঠল কে যেন নিমেষে চুপ হয়ে গেল অন্য সমস্ত শব্দ ওই কাশি কিশোরের চেনা শিকারে বেরিয়েছেন মহাবনের মহারাজা মহাবীর টিগ্রে তুপ করে একটা শব্দ পর মুহূর্তে কানের পর্দা ফুড়ে দিল যেন তীক্ষ্ণ চিৎকার এত চমকে উঠল কিশোর আরেকটু হলেই পড়ে গিয়েছিল টর্চের আলো ফেলল মাটিতে মিস্টার আমান জেগে গেছেন রবিনো আরও দুটো টর্চ জ্বলে উঠল আবার বুনো চিৎকার মুসার গলা মনে হচ্ছে যা গোয়ারে ধরল না তো কিন্তু কই কাউকেই তো দেখা যাচ্ছে না বাঁচাও বাঁচাও করে চেঁচিয়ে উঠল মুসা তিনটে আলো একসঙ্গে ঘুরে গেল সেদিকে পাগল হয়ে গেছে যেন মুসা। জঙ্গলি নৃত্য জুড়েছে শরীরের যেখানে সেখানে খামচি মারছে হাপ্পড় মারছে টেনে ছিঁড়ে খুলে ফেললো শার্ট প্যান্ট গেঞ্জি জাঙ্গিও গায়ে রাখতে পারল না একেবারে দিগম্বর সেই অবস্থাতেই নাচানাচি ঘাম চকচকে কালো শরীর সে এক দেখার মতো দৃশ্য হে কিছু করো কেঁদে ফেলবে যেন মুসা। লাফিয়ে হামুক থেকে নামলেন মিস্টার আমান আলো ফেললেন মুসার কাছাকাছি মাটিতে সরো জলদি সর ওখান থেকে খেয়ে ফেলবে তো কালো একটা সারিয়ে গিয়ে চলেছে পিলপিল করে ফুটখানেক চওড়া শুরুও নেই শেষও নেই কি জিজ্ঞেস করল রবিন সৈনিক পিঁপড়ে জবাব দিল কিশোর দেখো দেখো অফিসারগুলোকে দেখো ওদের সম্পর্কে পড়েছে রবিন মাঝে মাঝে মাইলখানেকেরও বেশি লম্বা হয় এক একটা দল চলার পথে জীবন্ত কিচ্ছু রাখে না খেয়ে সাফ করে ফেলে ভালো করে তাকালো দলটার দিকে শাড়ির পাশে ছোটাছুটি করছে কিছু পিঁপড়ে সামনে দৌড় দিচ্ছে পেছনে যাচ্ছে মনে হয় দল ছুট কিন্তু আসলে তা নয় খবরদারি করছে সৈনিকদের অগ্নিকুণ্ড থেকে জ্বলন্ত একটা চ্যালাকাঠ তুলে নিলেন মিস্টার আমান চুপচাপ দাঁড়িয়ে থাকতে বললেন মোসাকে বললি কি আর চুপ থাকা যায় তবু সাধ্যমতো স্থির রইল মুসা পিঁপড়ের গায়ে জ্বলন্ত কয়লা ঠেসে ধরলেন মিস্টার আমান শক্ত ধারালো বিশাল চোয়াল গভীর গভীরভাবে ঢুকিয়ে কামড়ে ধরে আছে পিঁপড়ে গরম ছ্যাঁকা লাগতেই চোয়াল খুলে পড়ছে লাগছে কিন্তু কামড়ের জ্বলুনি চেতে ছ্যাঁকার জ্বালা অনেক কম টেনে খামছে অনেকগুলো শরীর ছিঁড়ে ফেলেছে মুসা। চোয়ালগুলো গেথে রইল গায়ে ওগুলো খোলাই মুশকিল হলো ছুরির মাথা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে অতি সাবধানে একটা একটা করে চোয়াল তুললেন মিস্টার আমান তারপর ওষুধ লাগিয়ে দিলেন আহত জায়গাগুলোতে ছোপ ছোপ দাগ পড়েছে বিচিত্র আলপনা যেন কাটা হয়েছে মোসার শরীরে মুখ টিপে হাসল কিশোর ও রবিন অবশ্যই অন্যদিকে চেয়ে যাও কাপড় পরে ফেল হ্যামক থেকে নামলে কেন নামেনি তো পড়ে গিয়েছিলাম ইবলিশগুলো যাওয়ার আর জায়গা পেল না একেবারে আমার নিজ দিয়েই আচ্ছা বাকুকে ধরল না কেন তাই তো উত্তেজনায় তার কথা সবাই ভুলেই গিয়েছিল আলো ফেলা হলো কবরটা আছে কিন্তু বাকুর মাথাটা নেই খেয়ে ফেল নাকি না খায়নি কবরের ওপর দিয়ে যাচ্ছে পিঁপড়ে আশেপাশে ছড়িয়ে পড়ে কিলবিল করছে কিছু বাকুর মাথাটা যেখানে ছিল সেখানে সামান্য ফুলে আছে মাটি তার মানে মুখটাও মাটির তলায় নিয়ে গেছে আহত জায়গায় ডোল মুসা ইস কামড় মারে যা জ্বালা জানো ওই পিঁপড়ে দিয়ে শরীরের কাটা সেলাই করে ইন্ডিয়ানরা বললেন মিস্টার আমান কাটার দুটো ধার টিপে এক করে সেখানে কামড়াতে দেয় পিঁপড়েকে চোয়াল মাংসে গভীর হয়ে গেঁথে গেলে টেনের শরীরটা ছিঁড়ে ফেলে আটকে থাকে চোয়াল কাটা জায়গায় শুকিয়ে জোড়া না লাগার আগে আর খোলে না জানি মাথা ঝাঁকালো কিশোর মূসা তো ছোট দলের সামনে পড়েছে বড় দলগুলো যখন যায় সাফ করে ফেলে সব সামনে গ্রাম পড়লেও পথ পরিবর্তন করে না হ্যাঁ গ্রামের উপরই চড়াও হয় পিঁপড়ের বিরুদ্ধে কিছুই করার নেই গ্রাম ছেড়ে পালা ইন্ডিয়ানরা জঙ্গলে নিরাপদ জায়গায় সরে যায় তবে পিঁপড়ের সামনে যাদের গ্রাম পড়ে তারা ভাগ্যবান ফিরে এসে দেখে সব পরিষ্কার পোকা মাকড় সাপ ব্যাং সব সাফ শেষ হলো দল কবরের উপর দিয়ে ধীরে ধীরে চলে গেল লেজটা কিভাবে জানি জেনে গেল বাকু মাটি সরিয়ে আস্তে করে উকি দিল আবার ওপরে উঠল সবাই খুব সাবধানে রইল এবার মুসা হই হট্ট গোলে যন্তরের আনাগোনা থেমে গিয়েছিল কিছুক্ষণের জন্য আস্তে আস্তে শুরু হলো আবার চুপ করে পড়ে আছে কিশোর আশা যদি এ পথে কেউ আসে তবে সে ব্যাপারে সন্দেহ আছে যথেষ্ট যা হইচই হয়েছে মাথা মোটা গরু না হলে এ পথে পানি খেতে আসার কথা নয় আজ কিন্তু গরু সব জায়গাতেই আছে জঙ্গলেও ঝোপে ঘষা লাগার খসখস আওয়াজ হলো পায়ের চাপে মটমট করে শুকনো ডাল ভাঙছে কোনো ভারী জানোয়ার আসছে উত্তেজনায় টান হয়ে শুয়ে রইল কিশোর ঝোপ থেকে বেরোলো জিপটা খোলা জায়গায় পেরোচ্ছে পানি খেতে নামবে ঠিক এই সময় ক্যামেরাটার সাটার টিপে দিল কিশোর স্থির হয়ে দাঁড়িয়ে গেল জিপটা তীব্র নীলচে আলোয় ক্ষণিকের জন্য তার বোকা বোকা দৃষ্টি দেখতে পেল জিপটার মুখ এখন ক্যামেরার দিকে ফেরানো আবার সে আবার অ্যাপারচার ছোট বড় করে তিনটে ছবি তুলেছে কিশোর একটা অন্তত ভালো হবেই কোথায় যেন পড়েছে দক্ষ নেচারালিস্ট প্রথমে ছবি তুলে নেয় তারপর লক্ষ্য করে জিপটাকে কারণ আগে না তুললে পরে আর ছবি তোলার সুযোগ নাও পাওয়া যেতে পারে তাই করেছে কিশোর টর্চ জেলে আগ্রহের সঙ্গে দেখতে লাগলো জীবটাকে চোখে আলো পড়ায় অবাক হয়ে চেয়ে আছে ওটা নড়ছেও না এর ছবি অনেক দেখেছে ন্যাচারাল হিস্ট্রি বইতে চিড়িয়াখানায় জীবন্তও দেখেছে কিন্তু যে কোনো জানোয়ারকে বনে তার নিজস্ব জায়গায় দেখার ব্যাপারই আলাদা তাই ওটাকে দেখে অবাক না হয়ে পারল না কিশোর দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় বুনো জানোয়ার তাপির সামনে যেটা রয়েছে একশো চল্লিশ কেজির কম হবে না অনুমান করল কিশোর পাচেক উঁচু লম্বা প্রায় ছয় ফুট বিভিন্ন দেহের নানা অংশ জোড়া দিয়ে যেন তৈরি হয়েছে শরীরটা বিশাল এক সুয়রের ঘাড়ে ঘোরার কেশর আর মুখের উপর ছোটোখাটো হাতির একখানা সুর বিজ্ঞানীরা মনে করেন জীবটা হাতির পূর্বপুরুষ সুরটা খুবই খাটো কিন্তু আসলে হাতির সুরের মতোই ব্যবহার করে কিশোরের মনে হলো জীবটার নাম তাপির না হয়ে হওয়া উচিত ছিল সুঘো অর্থাৎ শুয়োর ঘোরা হাতি একটা তাপিরের জন্য মোটারটাকে অফার করেছে সিনসিনাটি চিড়িয়াখানা ধরতে পারলে কাজই হয় ধরাও হয়তো যায় কিন্তু খুব কঠিন কাজ যদিও খুব কঠিন কাজ কিন্তু নেবে কী করে যা নৌকা নৌকা প্রায় ওজনের জিপটাকে তোলাই যাবে না ওতে থাকতো বয়ে নেয়া পোর্টেবল সাইজের একটা তাপির পেলে কাজ হতো কিশোরের ডাকে সাড়া দিয়ে যেন হাজির হলো পকেট এডিশন পকেটে ধরবেন অবশ্যই কিন্তু কেনতে জায়গা হবে একটা শিশু তাপির হোতকা মায়ের মতো ভোতা রং নয় চামড়ার হালকা হলুদ জোড়া আর সাদা সাদা ছোপ বড় হলে মুছে যাবে শিশু সুলভ গো গো কুতকুত করে মায়ের দিকে ছুটে গেল ভাবসাপ দেখে মনে হচ্ছে দুধের জন্য গলা শুকিয়ে কাঠ এই বাচ্চাটাকে ধরতে পারলে কাজ হয় ভাবলো কিশোর ডাকবে নাকি সবাইকে না থাক ডাকাডাকিতে ডাকিতে যদি বাচ্চাকে নিয়ে চলে যায় মা তার চেয়ে একা চেষ্টা করাই ভালো তাপির সম্পর্কে যতখানি জানে কিশোর খুব জীব বিশেষ ঝামেলা করবে বলে মনে হয় না তাছাড়া দৃষ্টিশক্তি খুব দুর্বলদের কিশোরকে হয়তো দেখতেই পাবে না নিঃশব্দে হ্যামুক থেকে মাটিতে নামলো সে তাপির মায়ের চোখ থেকে আলো সরালো না দ্রুত হিসেব করে নিল মনে মনে ভয় পেলে কোন দিকে পালাতে চাইবে মা কাছাকাছি নদী থাকলে পানিতে ডুব মারে তাপির এটাও হয়তো নদীতেই ঝাঁপ দেবে মায়ের মতো তাড়াহুড়ো করতে পারবে না বাচ্চাটা দৌড়ে গিয়ে ধরে ফেলা যাবে পায়ে পায়ে এগুলো কিশোর মট করে ভাঙলো একটা শুকনো ডাল অনেক অপেক্ষা করেছে তাপির আর করল না সামান্য শব্দে ওর ধৈর্যের বাঁধ ভাঙল কিন্তু নদীতে ঝাঁপ দিল না বরং মাথা নিচু করে ভীম বেগে ছুটে এলো আলোর দিকে ভুলে গিয়েছিল কিশোর নিরীহ মাতাও সন্তানকে রক্ষা করার সময় ভীষণ হয়ে ওঠে চেঁচিয়ে উঠল মা চেহারা আর আকারের সঙ্গে ডাকটা বড় বেশি বেমানা মেঘের মতো গুড় নয় কিংবা হাতি বা গন্ডারের মতো খনখনেও নয় খ্যাপা ঘোড়ার মতো তীক্ষ্ণ চিচি করে উঠল শেষ হল টানা লয় শীষের মতো শব্দে বিচিত্র জানোয়ারটা সব কিছুই অদ্ভুত সবাই জেগে গেল লাফিয়ে হামক থেকে নামলেন মিস্টার আমান রবিন আর মুসাও নামল কবর থেকে উঠে এলো বাকু প্রথম বসন্তের সাড়া পেয়ে গর্ত থেকে বেরোলো যেন সজারু তেমন করেই গা ঝাড়া দিয়ে মাটি ফেললো শরীর থেকে কেউ কিছু করার আগেই কিশোরের কাছে পৌঁছে গেল চারমণি দানবটা টর্চ ফেলে দিয়েছে কিশোর একটাই উপায় দেখল বাচার লাফ দিয়ে মাথার উপর একটা ডাল ধরে উঠে যেতে চাইল কিন্তু ভার সইল না ডাল ভাঙল তাপিরের পিঠের ওপর হাত পা ছড়িয়ে পড়ল সে পতন রোধ করার জন্য ঘাড়ের কেশর আঁকড়ে ধরল চকিতে মনে পড়ে গেল কথাটা তাপিরের বড় শত্রু জাগোয়ার পিঠে চেপে গলায় নখ বসিয়ে আঁকড়ে ধরে তাপির তখন ছুটে যায় ঘন কাটা ঝোপের দিকে কিংবা নিচু মোটা ডালের দিকে তলা দিয়ে ছুটে যায় তীব্র গতিতে শক্ত ডালে বাড়ি লেগে অনেক সময় ছাতু হয়ে যায় জাগরের মাথা ছিটকে পড়ে রক্তাক্ত থেতলানো দেহটা কিশোর জাগোয়ারের মতো জিপটার পিঠে চেপেছে এখানে কাটা ঝোপ নেই তবে নিচু ডাল অনেক আছে সেরকম একটা ডালের দিকে ছুটছে তাপির আতঙ্কিত হয়ে পড়ল সে আপনা আপনি কেশর থেকে খুলে এলো আঙ্গুলগুলো মাটিতে গড়িয়ে পড়ে গেল গতি রুখতে পারছে না তাপিরটা ছুটে যাচ্ছে হাঁপ ছাড়ল কিশোর যাক অল্পের ওপর দিয়ে গেছে কিন্তু এ কথা ভেবে আরেকটা ভুল করল নিরীহ মাতাও ক্রুদ্ধ হলে কতখানি ভয়ঙ্কর হয়ে ওঠে তাপিরটা তাই বুঝিয়ে দিল কয়েক গজ এগিয়ে ব্রেক কষে দাঁড়ালো সে তারপর চোখের পলকে ঝটকা দিয়ে ঘুরল এত মোটা থলথল একটা শরীর নিয়ে যেভাবে ঘুরল অবাক না হয়ে পারা যায় না যেন ছুটে এলো কালবৈশাখীর ঝড় সেই সঙ্গে একটানা তীক্ষ্ণ শীষ কিভাবে খাড়া হলো কিশোর বলতে পারবে না গুতো লাগে লাগে এই সময় ঝাঁপ দিয়ে পড়ল এক পাশে কয়েক গজ গিয়ে আবার ঘুরলো জানোয়ারটা আবার ছুটে এলো পুরোপুরি গন্ডারের স্বভাব শত্রুকে শেষ না করে স্বস্তি নেই একসাথে দুটো টর্চের আলসে পড়ল তাপিরের চোখে মুখে গর্জি উঠলো রাইফেল থরথর করে কেঁপে উঠল বনভূমি পয়েন্ট টু সেভেন জিরো ক্যালিবারের উইনচেস্টার রাইফেল থেকে বেরোনো একশো তিরিশ গ্রেন এক্সপ্যান্ডিং বুলেটের প্রচণ্ড আঘাতে প্রায় উল্টে পড়ল ভারী জিপটা লাফিয়ে উঠে দাঁড়ালো কিশোর বাচ্চাটা কোথায় এদিক ওদিক তাকালো ওই তো মায়ের দিকে ছুটে যাচ্ছে ঝাঁপিয়ে পড়ল গিয়ে নিথর দেহটার উপর মাঝে মারা গেছে বুঝল না সুরের মতো নাক দিয়ে কুতো মারতে লাগলো মায়ের পেটে মনে করলো বুঝি ঘুমিয়ে পড়েছে ওরকম তো প্রায় ঘুমোয় মা তখন আরামসে শুয়ে শুয়ে দুধ খায় সে এখনো তাই করল নিজের চুল ছিঁড়তে ইচ্ছে হলো কিশোরের একই করলো সে তার দোষী তো মা হারা হলো অতটুকু দুধের বাচ্চা সবাই নিস্তব্ধ হয়ে দেখছে কিশোর চুপ রবিন স্থির রাইফেলে ভর দিয়ে দাঁড়িয়েছেন মিস্টার আমান ছুটে গিয়ে হাঁটু গেড়ে এতিম বাচ্চাটার পাশে বসে পড়ল মুসা। আস্তে করে ওটার মখমলের মতো মসৃণ চামড়ায় হাত বুলিয়ে দিয়ে বলল ভাবিস নে খোকা দুঃখ করিস নে মা তো চিরকাল কারো বেঁচে থাকে না খুব ভালো চিড়িয়াখানায় নিয়ে যাব তোকে ভালো ভালো খাবার খেতে দেবে তোর জন্যই চমৎকার একটা সুইমিং পুল বানিয়ে দেবে সেখানে জাগোয়ারের ভয় নেই তোকে আমরা মরতে দেবো না কিছুতেই পরদিন সকালে আবার নৌকা ভাসালো ওরা ধীরে ধীরে বাড়ছে স্রোত ঢালু হচ্ছে নদী খানিক পরেই বোঝা গেল কারণটা সামনে জলপ্রপাত কাজেই বয়ে নিতে হল নৌকার মালপত্র জলপ্রপাতের নিচ থেকে আবার শুরু হয়েছে নদী প্রথমে মালগুলো বয়ে এনে নদীর পাড়ে রাখলোরা তারপর নৌকাটা বয়ে নিয়ে এলো আবার ভাসল পানিতে মাল সাজিয়ে রেখে নৌকায় উঠল সবাই বাকু বাদে পাড়ে দাঁড়িয়ে আছে বাকু দৃঢ়কণ্ঠে ঘোষণা করলো ফিরে যাব বোঝাতে চাইলেন মিস্টার আমান তর্ক করলেন কিন্তু লাভ হলো না বাকুর এক কথা ফিরে যাবে তার চেনা অঞ্চল এখানেই শেষ জলপ্রপাতের পর কি আছে জানে না সে যায়নি কখনো কোনো রহস্যময় আতঙ্ক লুকিয়ে আছে ওখানে লোকজনকে চেনে না শুধু শুনেছে ওখানকার লোকেরা নাকি খুব খারাপ নদীর ধার বরাবর উজানে হেঁটে গেলে তার গায়ে পৌঁছতে দুই দিন লাগবে পাওনা টাকা মিটিয়ে দিলেন মিস্টার আমান কিছু খাবার দিতে চাইলেন নিল না বাকু হেসে কাঁধে ঝোলানো ধনুকটা চাপড়ে দিল আমি খাব খাবার অভাব হবে না তার নদী আর বন থেকে জোগাড় করে নিতে পারবে নৌকাটা বেশি পানিতে ঠেলে দিল বাকু দাঁড়িয়ে রয়েছে বন্ধুদের চলে যেতে দেখে যেন খারাপ লাগছে তার এক টানে কেনটাকে নদীর মাঝখানে নিয়ে এলো স্রোত ভাসিয়ে নিয়ে চলল হাত নেড়ে জিভারু ভাসায় গুড বাই জানাল বাকু তারপর ঘুরে দাঁড়ালো উঠতে শুরু করলো প্রপাতের ধারের ঢাল ঢালবে ওপরে উঠে ফিরে তাকালো আবার আরেকবার হাত নাড়ল তারপর লম্বা লম্বা পা ফেলে হারিয়ে গেল বনের ভেতর নিজেদের বড় একা মনে হলো অভিযাত্রীদের একজন মাত্র চলে গেছে ওরা রয়েছে চারজন অথচ একা লাগছে ভারী অদ্ভুত বারবার প্রপাতের দিকে ফিরে তাকাচ্ছে এই জঙ্গল এই প্রকৃতি ওদের অচেনা বাকু যতক্ষণ ছিল কিছুটা ভরসন্তত ছিল এমন এক জায়গায় রয়েছে ওরা যেখানে সভ্য মানুষ আসেনি ওরাই প্রথম সেজন্য কিছুটা গর্ববোধ করছে কথা শুরু করল নাকু খেতে চাইছে সুরের মতো লম্বা নাকের জন্য তাপিরের বাচ্চার নাম রেখেছে কিশোর নাকু খায় কি রবিনের প্রশ্ন কে আর খাবে কিশোর বলল লতা পাতা মূল রসালো শাকসবজি তবে বাচ্চাদের বোধহয় দুধ দরকার দুধ পাবো কোথায় কচি ঘাসি খাওয়াতে হবে দাঁড়বে নৌকা তীরে নিয়ে এলোরা বালিতে ঘ্যাঁচ করে নৌকার তলা লাগতেই তীরে নামলো মুসা। ঘাসের অভাব নেই ভালো দেখে দুই মুঠো ছিঁড়ে নিল বাড়ি দিল নাকুর মুখের কাছে নাক ফিরে নিল নাকু খাবে না হুম জ্বালাবে দেখছি চিন্তিত কণ্ঠে বললেন মিস্টার আমান আরেকবার ঘাস খাওয়ানোর চেষ্টা করল মুসা খেলো তো নাই চাপাচাপিতে বিরক্ত হয়ে লাফিয়ে নৌকা থেকে পানিতে পড়ার চেষ্টা করল তার গলায় বাধা লিয়ানালতার রাশ টেনে ধরে থামানো হলো অনেক কষ্টে দুলে উঠল নৌকা আর একটু হলেই গিয়েছিল উল্টে হয়েছে ঘাস খাওয়ানোর দরকার নেই থাক উপোষ মরবে না পরে দেখা যাবে কাগজের প্যাড পেন্সিল আর কম্পাস বের করলেন তিনি নদীর ম্যাপ আঁকবেন নাকি জিজ্ঞেস করল কিশোর হ্যাঁ আমার কাছে দিন আমি দেখি চেষ্টা করে উত্তেজনা চাপতে পারল না কিশোর অজানা জায়গার ম্যাপ আঁকার মধ্যে এক ধরনের রোমাঞ্চ আছে হাসলেন মিস্টার আমান গুড নাও জল করছে কিশোরের চোখ চারদিকে তাকালো কোনটা থেকে শুরু করি জলপ্রপাত কি নাম দেয়া যায় মোসার দিকে তাকালো আমি কি জানি দুহাত শূন্যের তুলল মোসা বাকু ফলস চেঁচে উঠল রবিনা প্রপাত বলল কিশোর নাকুর মায়ের সম্মানে বাকু ব্যাটা তো আমাদের ছেড়ে চলে গেছে তাকে সম্মান দিতে যাব কেন ফলসের বাংলা জলপ্রপাত না মাথা চাকালের মিস্টার আমার ঠিক আছে রাখো কাগজের ওপর দিকে একটা চিহ্ন আঁকল কিশোর পাশে লিখল নাকুমা প্রপাত গ্রাফ পেপারে আঁকছে সে নীল রঙের ছোট ছোটো অসংখ্য বর্গক্ষেত্র আঁকা রয়েছে পেপারে সেগুলোর ভেতর দিয়ে বাঁকা রেখায় এঁকে চলল নাকুমা প্রপাতের পর নদীটা যতবার বাঁক কিংবা মোড় নিল কিশোরের লাইনও ততবার মোড় আর বাঁক নিল কোনো দিকে খেয়াল নেই কাজ করে চলেছে এক মনে মাঝে মাঝে তাকাচ্ছে কম্পাসের দিকে দিক মিলে নিচ্ছে সার্ভিয়াররা কি করে কাজ করে দেখেছে ম্যাপও মোটামুটি আঁকতে জানে সে অসুবিধে তেমন হলো না যদি যন্ত্রপাতি থাকতো আফসোস করলো সে সার্ভে করার যন্ত্রপাতি অনেক ভারী ওদের পক্ষে আনা সম্ভব ছিল না মিস্টার আমান বললেন খসড়া এঁকে নিয়ে গেলে আর কর্তৃপক্ষকে বোঝানো গেলে হয়তো সার্ভে পাঠাবে টিলা পাহাড় পর্বত কিছুই বাদ গেল না কিশোরের ম্যাপ থেকে আনুমানিক অল্টিটিউড দিয়ে রাখছে মার্জিনের বাইরে নোট নিয়ে রাখছে বোন কোথায় ঘন কোথায় রয়েছে দামি কাঠের গাছ সাহায্য করছেন মিস্টার আমান নিজের অভিজ্ঞতা থেকে জঙ্গলের ব্যাপারে জ্ঞান দিচ্ছেন ছেলেদের নদীটা কোথায় চড়া কোথায় সরু গভীরতা ঢালু কতখানি কিছুই চোখ এড়াচ্ছে না কিশোরের আন্দাজে কাজ করতে হচ্ছে তবু যতখানি সম্ভব নিখুঁতভাবে আঁকার চেষ্টা করছে উত্তেজনায় বারবার ভুরু কুচকে যাচ্ছে তার ভাবতে ভালো লাগছে তার আঁকা ম্যাপের উপর ভরসা করে হয়তো আসবে আগামী দিনের অভিযাত্রীরা তার কথা বলা বলি করবে হয়তো রেফারেন্স বইয়ের চিরদিনের জন্য উঠে যাবে তার নাম লেখা হবে কিশোর পাশা ইয়াং ফায় ফ্রম দ্য নাকুমা প্রপাত আর ভাবতে পারল না সে রোমাঞ্চিত হল শরীর অন্যদের যেমন তেমন দিনটা কিশোরের ভালোই কাটল এতই তন্ময় হয়ে কাজ করল ঘন বনে মারাত্মক শত্রু থাকতে পারে সে কথাও একবারও মনে হলো না তার বিকেলের দিকে বেশ চড়া হয়ে এলো নদী তার মাঝে ছোট্ট একটা দ্বীপে রাত কাটানোর জন্য ক্যাম্প করল ওরা ইচ্ছে করি জায়গাটা বেছে নিয়েছে বনের ভেতর থেকে নরমুণ্ড শিকার ইন্ডিয়ানরা এলে তাদের অলক্ষ্যে আসতে পারবে না রাতে জন্তু জানোয়ারের কোলাহলের মাঝে ঢাকের শব্দ কানে এলো বলে মনে হলো ওদের তবে নিঃসন্দেহ হতে পারল না পরের দিনও এক টানা চললো কেন সেই সঙ্গে চললো ম্যাপ পাকা ইন্ডিয়ানদের দেখানি নাকু কেউ খাওয়ানো গেল না মাঝে মাঝে কুঁই কুঁই করে উঠছে খিদে পেয়েছে জানাচ্ছে মাকে ডাকছে ওর ব্যাপারে আর নির্লিপ্ত থাকা গেল না এই অবস্থা চলতে থাকলে চিড়িয়াখানা দেখানো যাবে না তাকে সমস্যার সমাধান করল মুসা কিন্তু নাকুকে বাঁচাতে গিয়ে আরেকটু হলো সবাই মরে ছিল একটা মোড় ঘুরে কাদা পানিতে দুটো ছাগল দাঁড়িয়ে থাকতে দেখল ওরা পানি খেতে নেমেছে নদীর পাড়ে খানিকটা খোলা জায়গা তৃণভূমি সেখানে চড়ছে আরো কয়েকটা ছাগল কয়েকটা মাদিও আছে সঙ্গে ছোট বাচ্চা তার মানে মাগুলো একেবারে দুধের ডিপো কোন ছাগল নাকুর দর জোগাড় করতে হবে চেঁচি উঠল মোসা পানি খাওয়া বাদ দিয়ে নৌকার দিকে স্থির দৃষ্টিতে আছে ছাগল দুটো নড়ছেও না হুম বুনু না মাথা নালল কিশোর নৌকা দেখলি পালাতো তাহলে গাঁটাও তো দেখছি না রবিন বলল আছে হয়তো বনের ভেতর কোথাও বললেন মিস্টার আমান ওখানে নামা দরকার দুপুরের খাওয়াটা সেরে নি। খোলা জায়গাটা দেখালো মুসা। সবাই রাজি নৌকা ভিড়িয়ে তীরে নামলো ওরা খাওয়া দাওয়ার পর সামান্য জিরিয়ে নেওয়ার জন্য ঘাসের উপরই শুয়ে পড়ল সবাই মুসা বাঁধে একটা পানির বোতল খালি করে নিয়ে পাটি পিটি পেয়ে গেল চড়তে চড়তে একটা উঁচু ঢিপির ওপাশে চলে গেছে ছাগলগুলো মিনিট পনেরো পরেই মুসার চিৎকারে লাফিয়ে উঠল তিনজন শা করে বাতাস কেটে মাথার উপর দিয়ে উড়ে গেল একটা তীর দুধের বোতল হাতে নিয়ে লাফাতে লাফাতে আসছে মুসা। জলদি তীর ছুটছে চোখের পলকে নৌকায় উঠে দাঁড়বে ওটাকে মাঝ নদীতে নিয়ে এল ওরা সাহায্যের হাত বাড়িয়ে দিল তীব্রস্রোত টেনে নিয়ে চললো কেনটাকে আরেকটা তীর উড়ে এলো কিন্তু পড়ল নৌকার পেছনে কয়েক হাত দূরে দেখতে দেখতে একটা মোড়ের আড়ালে চলে এলোরা স্বস্তির নিঃশ্বাস ফেলল কিন্তু বেশিক্ষণ টিকল না স্বস্তি বাঁকের কাছের জায়গাটায় ঝোপঝাড় পরিষ্কার ঘাটে একটা কেন বাধা সাই সাই করে কেনটার পাশ কাটিয়ে ওরা কিন্তু বড়জোর সপাচে গজে গিয়ে কানে এলো উত্তেজিত চিৎকার ফিরে চেয়ে দেখল লাফিয়ে ঘাটের কেন তুটছে তিনজন ইন্ডিয়ান বাঁকুর গায়ের মানুষের মতো পোশাক পরা নয় প্রায় উলঙ্গ নাকুকে দুধ খাওয়াতে গিয়ে মারাত্মক বোকামি করে ফেলেছে ঠোঁট কামড়াচ্ছে এখন মুসা দাঁড়ের উপর ঝুঁকে পড়ে ছোড়া যেন ওগুলি এখন তাদের বাঁচার একমাত্র অবলম্বন তিনজনের বিরুদ্ধে চারজন সংখ্যায় বেশি বটে কিন্তু সেটা হাতাহাতির লড়াইয়ের বেলায় ইন্ডিয়ানদের কাছে রয়েছে বিষাক্ত তীর রক্তে ওই বিষ ঢুকলে সর্বনাশ হবে ওদের তীর কিংবা ডার্ট গানের রেঞ্জের বাইরে থাকতে হবে গুলি আপাতত করতে চাইছেন না মিস্টার আমান মানুষের রক্তে কখনো হাত ভেজাননি রেকর্ডটা ভাঙার কোনো ইচ্ছে তার নেই তবে তেমন ঠেকায় পড়লে দ্রুত দাঁড় বেয়ে চলল চার অভিযাত্রী কিন্তু এসব অঞ্চল ইন্ডিয়ানদের পরিচিত এখানকার নদীতে নৌকা চালিয়ে তারা অভ্যস্ত তাদের সঙ্গে দৌড়ের পাল্লায় পারবে কেন বিদেশিরা তবু চেষ্টার ত্রুটি করল না মাইলখানেক পর্যন্ত আগে আগে রইল ওরা তারপর গতি কমাতে বাধ্য হলো নিচে পানি কম বালিতে ঠেকে যাচ্ছে নৌকার তলা গায়ের জোরে ঠেলে নিতে হচ্ছে এখন প্রায় উড়ে চলে এলো ইন্ডিয়ানদের কেন রেঞ্জের মধ্যে পেয়ে গেছে একজন দাঁড় ফেলে দিয়ে সাত ফুট লম্বা এক ধনুক হাতে খাড়া হয়ে গেল টঙ্কার উঠল ধনুকের ছিলায় শিশ কেটে উড়িয়ে এলো তীর খ্যাট করে বিলত নৌকার এক পাশে র্যাটেল স্নেকের লেজের হিড়হির শব্দ তুলে কাপল কিছুক্ষণ তীরের পালক লাগানো পুচ্ছ যেন জীবন্ত সংগ্রাহক হিসেবে কিশোর পাশা অনন্য এই বিপদের মাঝেও ভুলে যায়নি দুর্গম এলাকার নরমুণ্ড শিকারীদের তৈরি এরকম একটা তীর সারা জাগাবে শহুরে দর্শকদের মাঝে লুফে নেবে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম আস্তে করে তীরটা খুলে নিয়ে নৌকার তলায় ফেলল সে তারপর আবার দাঁড় তুলে নিল হাতে মিস হয়েছে দেখে রাগের চেয়ে চেয়ে উঠল ইন্ডিয়ানরা আরেকটা তীর ধেয়ে এলো গলা বাঁচাতে হাত তুললেন মিস্টার আমান তীরটা গাঁথল তার ডান বাহুতে আর উপায় নেই রাইফেল তুলে নিলেন তিনি পয়েন্ট টু সেভেন জিরো নয় অন্য আরেকটা পয়েন্ট থ্রি জিরো জিরো ভোতা মাথা প্রচন্ড শক্তিশালী বুলেট ধ্বংস ক্ষমতার জন্য কুখ্যাতি আছে হাত কাঁপছে মিস্টার আমানের ডান বাহুতে তীক্ষ্ণ ব্যথা আমাকে দাও বাবা হাত বাড়ালো মুসা আগে এয়ারগান দিয়ে একটা ঘুঘুকে মারলে পড়তো তার তিন হাত দূরে বসা ঘুঘুটা কিন্তু শুটিং ক্লাবে ভর্তি হওয়ার পর হাত অনেক সোজা হয়ে গেছে ছোটখাটো বাজিয়ে জিতেছে কয়েকটা শুটিংয়ে মেরো না রাইফেলটা বাড়িয়ে দিলেন তিনি না মারবো না কেনর কিনারায় রাইফেলের নল রেখে প্রায় শুয়ে পড়ল মুসা জঙ্গলিদের নৌকার এক পাশে পানির সমতলের একটু নিচে সই করে টিপে দিল ট্রিগার নিরবতা খান খান করে দিল ভারী রাইফেলের কান ফাটা শব্দ নৌকার পাশে পানি ছিটকে উঠল চেয়ে চেয়ে উঠলো জঙ্গলিরা ফুটো দিয়ে পানি ঢুকেছে ডুবতে শুরু করলো নৌকা তাড়াহুড়ো করে ডুবন্ত নৌকাটা তীরের দিকে নিয়ে চললো ইন্ডিয়ানরা আঙ্কেল বেশি ব্যথা করছে কিশোর জিজ্ঞেস করল কিছু করতে হবে দাঁড় মুসা খানিকটা লবণ দাও তো অবাক চোখে তাকালো মুসা পাগল হয়ে যাচ্ছে নাকি বাবা হ্যাঁ হ্যাঁ লবণের কথাই বলছি মুসা জলদি দাও দাঁড় বাইতে বাইতে বলল কিশোর হ্যাচকা টানে তীরটা খুলে অন্য তীরটার কাছে ফেললেন মিস্টার আমান দুটো তীরের মাথাতেই কালচে আঠামতো জিনিস মাখানো কিউরিয়ার বিষ আস্তিন গুটিয়ে ওপরে তুলে দিলেন তিনি সামান্য ক্ষত কিন্তু যেটুকু হয়েছে তাই যথেষ্ট বিষ ঢুকছে শরীরে বেশি ঢুকলে কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু ঘটাবে ইন্ডিয়ানরা লবণ বিশেষ খায় না জন্তু জানোয়াররা তারও কম খায় তাই তাদের শরীরে কিউরিয়ার বিষ ক্রিয়া করে বেশি কিন্তু লবণ খেয়ে শহুরে মানুষকে কতখানি কাবু করতে পারবে বলা যাচ্ছে না ছুরি দিয়ে কেটে ক্ষতটা বড় করলেন মিস্টার আমান তাতে লবণ ডলতে শুরু করলেন খানিকটা লবণ মুখে ফেলে পানি দিয়ে গিলে নিলেন তোমরা বাউ থেমো না আমি আর বুঝতে পারছি না প্রচন্ড ক্লান্তি বোধ করছেন তিনি নৌকার তলায় শুয়ে পড়লেন লম্বা হয়ে নৌকা তীরে ভেড়া আঙ্কেল ভালো মতো শুতে পারবেন উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো রবিন না না ও কাজ করো না জলদি ভাগতে হবে এখান থেকে ভেবো না আমি ঠিক হয়ে যাব দেহের স্নায়ু আর মাংসপেশির যোগাযোগ নষ্ট করে দেয় কিউরিয়ার ফলে আজকাল ইউরোপ আমেরিকার বড় বড় হাসপাতালে ব্যবহার হচ্ছে এই জিনিস রোগীর পেশির পীড়ন দূর করে তাকে ঘুম পাড়ানোর জন্য মিস্টার আমানেরও ভীষণ ঘুম পাচ্ছে কতখানি বিষ ঢুকেছে শরীরে বোঝা যাচ্ছে না ঘুম থেকে জাগবেন তো মাথা আর ঘাড়ের মাংসপেশি প্রথমে অসাড় হবে হলেও তাই মাথা ঘোরাতে পারছেন না মিস্টার আমান ধীরে ধীরে নিচের দিকে নামছে অসারতা কষ্ট হচ্ছে ছড়িয়ে পড়ছে বুকে পিঠে বক্ষ পিঞ্জরের ফাঁকে ফাঁকে মাংস পেশিতে শ্বাস নিতে কষ্ট হচ্ছে কিন্তু যত ব্যথাই করুক অসুবিধে হোক জোর করে শ্বাস টানতে হবে ফুসফুসকে বাতাস শূন্য হতে দেয়া চলবে না কিছুতেই তাহলে নিশ্চিত মৃত্যু অবস্থা কতখানি সঙ্গীন কিছুটা বুঝতে পারছে রবিন কিশোর পাচ্ছে পুরোপুরি কিউরয়ারের মারণ ক্ষমতার কথা ভালো জানা আছে তার মুসা জানে না মুখ খুলতে যাচ্ছিল রবিন কিন্তু চোখ টিপে তাকে নিষেধ করল কিশোর ভয় পেয়ে যাবে মুসা যা হওয়ার হয়ে গেছে এখন তাদের কিছুই করার নেই জঙ্গলিদের চেঁচামেচি কানে আসছে বাড়ছে আস্তে আস্তে তার মানে লোক জড় হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব সরে যেতে হবে দূরে গল্প ভাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন তিন গোয়েন্দা সিরিজের রকিব হাসানের লেখা ভীষণ অরণ্য আজ দ্বিতীয় পর্ব আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টানা